নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি বিশেষ আলোচনা করতে আপনাদের সামনে উপস্থিত হলাম, সেটা হচ্ছে 28 অক্টোবর 2021 এমন একটা যোগ তৈরি হচ্ছে যে যোগটা কিন্তু খুব রেয়ার দেখতে পাওয়া যায়, খুব কম কিন্তু এই যোগটা পাওয়া যায়। এই যোগে যদি আপনারা কোনো শুভ কাজ শুরু করেন তাহলে কিন্তু সেই কাজটা দীর্ঘমেয়াদী হয়ে যায়। তাই আপনারা জানেন না তার এই জন্যই অবশ্যই আপনাদের সামনে আসলাম এই যোগ নিয়ে কথা বলতে। যারা যারা এই যোগটাকে কাজে লাগাতে চান আপনারা কিন্তু লাগাতে পারেন। তাই অবশ্যই এই যোগ সম্পর্কে একটু আলোচনা করে দিই যাতে আপনাদের কিন্তু কোনো দিক থেকে লাভ আপনারা পেতে পারেন। দেখুন, আগামীকাল অর্থাৎ 28 অক্টোবর 2021 পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র এমন একটা নক্ষত্র, যতগুলো নক্ষত্র আছে 27টি নক্ষত্রের মধ্যে পুষ্যা নক্ষত্র কিন্তু সবচেয়ে শুভ নক্ষত্র। যে নক্ষত্রটাকে জ্যোতিষের ভাষায় বা শাস্ত্রে অতীব শুভ বলে মানা হয়, দেবতারাও কিন্তু এই নক্ষত্রটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে যে মাসে কোনো বৃহস্পতিবার এই পুষ্যা নক্ষত্র পড়ে, সেই দিন যদি আপনারা কোনো শুভ কাজ আরম্ভ করেন সেই কাজটা আপনাদের জীবনে কোনো দিন বিফল হবে না। দেখুন, পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্রের গুরুদেব হচ্ছে বৃহস্পতি। এই যে বৃহস্পতিবারে পুষ্যা নক্ষত্র পড়ে, এটা প্রতি মাসে পড়ে না, খুব রেয়ার পড়ে, এবং এই তিথিটা কিন্তু 28 তারিখে পড়েছে আগামীকাল। ফলে আপনারা যদি এই দিনটাকে কাজে লাগান আপনারা কিন্তু দেখতে পারবেন আপনাদের অনেক সফলতা কিন্তু এই দিন থেকে আপনারা পেয়ে যাবেন। যেমন ধনতেরাসে আমরা শুভ জিনিস কিনি, আমরা ভালো ভালো জিনিস কিনি আমাদের আর্থিক সমৃদ্ধির জন্য। সেই রকম আগামীকাল যদি আপনারা যে কোনো কাজ যদি শুভ কাজ আরম্ভ করেন সেই কাজটা কী হয়, দীর্ঘমেয়াদী হয়ে যায়, দীর্ঘদিন ধরে সেই কাজটা আমাকে লাভ দিয়ে যাবে, দীর্ঘদিন ধরে সেই কাজটা কিন্তু আমাদের লাভ দিয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন যে যদি আপনাদের কোনো ভাইটাল কাজ যদি করার থাকে তাহলে কিন্তু আপনারা কালকে সেটা করতে পারেন, আমি টাইম বলে দেবো, তাহলে কিন্তু সেই কাজটা আপনাদের কোনো দিন বিফল হবে না। হয়তো আপনারা ব্যবসা শুরু করলেন, দেখলেন কিছুদিন পরে ব্যবসাটা বসে গেল, বা আপনারা কোনো ইনভেস্টমেন্ট করলেন, কিছুদিন পরে দেখলেন সেই ইনভেস্টমেন্টটা লসে চলে গেল। এই যে পুষ্যা নক্ষত্র বৃহস্পতিবার, এই দিন যদি কোনো শুভ কাজ করা হয়, ধরুন আপনারা কোনো কর্মের সঙ্গে যুক্ত হলেন, তাহলে সেই কর্মটা আপনাদের দেখবেন কোনো দিন যাবে না এবং সেখানে ডিস্টারবেন্সও কম থাকবে। যদি ধরুন একটা ব্যবসা চালু করলেন, ব্যবসা চালু করলেন, ব্যবসাটা যদি দেখা যায় যে আপনাদের ভালো চলছে না, কিন্তু আগামীকাল যদি এই পুষ্যা নক্ষত্র বৃহস্পতিবারে যদি আপনারা ব্যবসাটা শুরু করেন তাহলে সেই ব্যবসা কোনো দিন আপনাদের বসবে না এবং সেখান থেকে দীর্ঘদিন ধরে লাভ পেয়ে যাবেন। কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন, ফিক্সড ডিপোজিট করতে পারেন, ব্যাংকের বই খুলতে পারেন, এই দিন যদি কোনো গৃহপ্রবেশ করতে পারেন, সন্তানকে কোনো এডুকেশনের সঙ্গে যুক্ত করতে পারেন, ল্যান্ড প্রপার্টি কিনতে পারেন, যে কোনো শুভ কাজ এই দিন যদি করা হয় সে আপনারা আজকের দিনে এই 28 অক্টোবর 2021 আপনারা কিন্তু শুরু করতে পারেন। সেটা যাই ব্যবসা কর্ম, ফিক্সড ডিপোজিট দেওয়া বা জমি ল্যান্ড প্রপার্টি কেনা, গৃহপ্রবেশ করা, সেটা কিন্তু আপনাদের জীবনে একেবারে অমৃতময় হয়ে আসবে। তাই এই দিন কিন্তু আপনারা আপনাদের মনের ইচ্ছা যদি কিছু থেকে থাকে যে আমি এটা করবো, অনেক বাধা আসছে কিন্তু কালকের দিনে কষ্ট করে হলেও যদি সেই জিনিসটা আপনারা করে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখবেন যেই জিনিসটাই শুরু করবেন সেই জিনিসটা আপনাদের জীবনে লাভ দিয়ে যাবে। তাই কালকের দিনটাকে কাজে লাগান। অবশ্যই এই ইনফরমেশানটা দেওয়ার জন্য আপনাদের সামনে সকালবেলায় উপস্থিত হলাম, আপনাদের সামনে আসলাম। আগামীকাল কিন্তু রেয়ার পুষ্যা নক্ষত্র শনি নক্ষত্র হলো, কিন্তু এই যোগে কিন্তু বিবাহ করা ঠিক না, বিবাহ বাদ দিয়ে যে কোনো শুভ কাজ কিন্তু আপনারা এই দিনে করতে পারেন। ফলে আপনারা কিন্তু দীর্ঘমেয়াদী একটা লাভ দেখতে পারবেন, যেটা হয়তো আশাই করছেন না। তাই যদি কিছু করার থাকে, কোনো গাড়ি কেনার থাকে, বাড়ি কেনার থাকে, জমি ল্যান্ড প্রপার্টি কেনার থাকে, ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যাংকের বই খুলতে পারেন, শেয়ার লটারিতে ইনভেস্ট করতে পারেন,
মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এই নিবেশও কিন্তু আজকের দিনে যদি আপনারা করেন সেখান থেকে কিন্তু আপনারা বড় একটা লাভ পরবর্তীকালে পেয়ে যাবেনই যাবেন, এটা গ্যারেন্টি। আমি টাইমটা বলে দিচ্ছি, আপনারা ফলো করবেন, এই টাইমের মধ্যে করার চেষ্টা করবেন, সারাদিনই প্রায় পুষ্যা নক্ষত্র থাকবে। আমি টাইমটা বলে দিচ্ছি, আপনারা নোট করে নেন, সকাল 9:41 থেকে পুষ্যা নক্ষত্র শুরু হবে। বৃহস্পতিবার সকাল 9:41 থেকে কিন্তু পুষ্যা নক্ষত্র শুরু হবে এবং চলবে 29 তারিখ, এবং চলবে 29 তারিখ 11:38 পর্যন্ত। অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে, শুক্রবার পর্যন্ত চলবে, কিন্তু আপনারা যাই করবেন বৃহস্পতিবারে করে নেওয়ার চেষ্টা করবেন এবং সারাদিনই ভালো। আর যদি কোনো পুজো আচ্ছা করার থাকে, কোনো শুভ কর্ম করার থাকে, তাহলে কিন্তু আপনারা 1:14 থেকে 2:44 মধ্যে যদি কোনো কাজ শুরু করতে পারেন তাহলে অতীব শুভ ফল পাওয়া যাবে সকালবেলার দিকে। এবং রাতের দিকে যদি কিছু করতে চান, যে বিকালের দিকে করবেন, তাহলে 5:51 থেকে 9:14 মধ্যে করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই কিন্তু শুভ ফল আপনারা পেয়ে যাবেন। আশা করি বলে দিলাম, বুঝতে পেরেছেন, এই দিনটাকে কাজে লাগান, আপনারা অবশ্যই কিন্তু লাভ দেখতে পারবেন। অবশ্যই কিন্তু যে কোনো কাজ যদি শুরু করতে চান আপনারা নিঃসন্দেহে শুরু করতে পারেন, সেই কাজটা আপনাদের কোনো দিন বিফল হবে না। এই ইনফরমেশানটা দিয়ে দিলাম আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।